আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। এসএসসি ও এইচএসসি পরীক্ষা 2021-22 সেশনের নতুন আরও দুটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথম আপডেটটি হচ্ছে এসএসসি এইচএসসিতে নির্বাচনী পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা বুধবার। সেখানে বিস্তারিতভাবে লেখা আছে, চলতি বছরও এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। রোববার 27 ফেব্রুয়ারি বিকেলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বুধবার 2 মার্চ সংশ্লিষ্ট ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সভায় উপস্থিত একটি সূত্র। সূত্র জানায়, আজ বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সবাই শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তার টেস্ট পরীক্ষা না নেওয়ার পক্ষে মত দিয়েছেন। তাদের মতের ভিত্তিতে বিষয়টি উদ্যতন কর্তৃপক্ষকে জানানো হবে। চূড়ান্ত অনুমোদনের পর বুধবার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। আরেকটি আপডেট হচ্ছে এসএসসি এইচএসসির মান বন্টনে পরিবর্তন, বেড়েছে সময়। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মান বন্টনে পরিবর্তন হয়েছে, একই সঙ্গে বেড়েছে সময়ও। গত বছর 50 নম্বরের পরীক্ষার জন্য 1.5 ঘন্টা সময় দেওয়া হলেও এবার সেটি 2 ঘন্টা নির্ধারণ করা হয়েছে। এবছর 2022 এসএসসিতে 3টি ও এইচএসসিতে 2টি বিষয়ের পরীক্ষা হবে না। এছাড়াও বিজ্ঞান বিভাগে 45 নম্বর এবং বাণিজ্য মানবিকে 55 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। রোববার 27 মার্চ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক সভায় এসব বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত একটি সূত্র। আগামী বুধবার 2 মার্চ সংশ্লিষ্ট ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। সূত্র জানায়, আগামী জুনের মাঝামাঝি এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আগস্টের মাঝামাঝিতে অনুষ্ঠিত হতে পারে। চলতি বছরের এসএসসিতে আইসিটি, ধর্মীয় শিক্ষা এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। গত বছর এসএসসিতে বিজ্ঞান বিভাগে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান বিষয়ে 50 নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে। এবছর বাংলা, ইংরেজি, গণিত সহ মোট 6 বিষয়ে পরীক্ষা হবে। গ্রুপভিত্তিক বিষয়গুলো 45 নম্বরের মধ্যে হবে, এর মধ্যে সৃজনশীল থাকবে 30 নম্বরের, উত্তর দিতে হবে 3টি প্রশ্নের এবং নৈবিত্তিক থাকবে 15 নম্বরের। তবে কোনো বিষয়ের প্রথম পত্র যেমন বাংলা, ইংরেজি 55 নম্বরের হলে দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে 45 নম্বরের। দুই পত্র মিলে মোট 100 নম্বরের পরীক্ষা হবে। গত বছর 50 নম্বরের পরীক্ষার জন্য 1.5 ঘন্টা থাকলেও এবার 45 নম্বরের জন্য 30 মিনিট বাড়িয়ে 2 ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছে। গত বছর মানবিক বিভাগে ইতিহাস, পৌরনীতি, ভূগোল এই 3টি বিষয়ে 45 নম্বরের মধ্যে পরীক্ষা হলেও এবার তা 55 নম্বরে হবে এবং গ্রুপভিত্তিক বিষয়ের সাথে বাংলা, ইংরেজি, গণিত যোগ হবে। 55 নম্বরের মধ্যে সৃজনশীল থাকবে 40 নম্বরের, উত্তর দিতে হবে 4টি প্রশ্নের এবং নৈবিত্তিক থাকবে 15 নম্বরের। সময় নির্ধারণ করা হয়েছে 2 ঘন্টা। বাণিজ্য বিভাগেও এবার গ্রুপভিত্তিক 3 বিষয় সহ 6 বিষয়ে একই নম্বরে একই সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে গত বছর এইচএসসিতেও সকল বিভাগে কেবলমাত্র গ্রুপভিত্তিক বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান বিভাগে প্রতিটি বিষয়ে 32 নম্বরের পরীক্ষার জন্য সময় ছিল 1.5 ঘন্টা। চলতি বছর সেসব বিষয়ে 45 নম্বরের পরীক্ষার জন্য 2 ঘন্টা সময় দেওয়া হবে। এর মধ্যে সৃজনশীল থাকবে 30 নম্বরের, উত্তর দিতে হবে 3টি প্রশ্নের এবং নৈবিত্তিক থাকবে 15 নম্বরের। একই সময়ে গত বছর মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা 45 নম্বরের পরীক্ষা দিয়েছিল, এবার সেই দুই বিভাগেই 55 নম্বরের জন্য 2 ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছে। সৃজনশীল থাকবে 40 নম্বরের, উত্তর দিতে হবে 4টি প্রশ্নের এবং নৈবিত্তিক থাকবে 15 নম্বরের। চলতি বছর এইচএসসিতে গ্রুপভিত্তিক বিষয়ের সাথে বাংলা, ইংরেজি পরীক্ষাও যোগ হবে। এদিকে চলতি বছরও এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাইলে প্রস্তুতিমূলক পরীক্ষা নিতে পারবে। তাহলে বন্ধুরা, যে পর্যন্তই তোমরা জানতে পারলে এই 2022 সালের এসএসসি ও এইচএসসির নতুন মান বন্টনের বিস্তারিত, আবারও নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাই আজ বিদায় নিতে হচ্ছে, আল্লাহ হাফেজ।